নমস্কার, আমি অপরাজিতা। নতুন বছর, নতুন পথচলা, আর সেই নতুন পথচলাতেই আমি চলে এসেছি মনে প্রাণে, ঘরের টানে, ঘরে ঘরে জি বাংলা নিয়ে আপনাদের কাছে। ঠাকুমা কিন্তু মেয়ের খুব প্রিয়। ইনফ্যাক্ট ছোটবেলা থেকে ঠাকুমার কাছেই মানুষ। মানে একটু শুনি গল্পটা। ও 3 মাস বয়স থেকে ওর বাবা মা চাকরি করত, সেই পরিপ্রেক্ষিতে আমি ওকে ওর মায়ের কাছ থেকে নিয়ে চলে আসি বাবা মায়ের কাছ থেকে। আর আপনি কি করেন? আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আচ্ছা, আর আপনি? নমস্কার অপাদি, আমি সুপ্তি সরকার, আমি স্কুল টিচার। বাহ, মানে ছেলে প্রফেসর, মেয়ে স্কুল টিচার। আপনি তো রত্নগর্ভা। রত্নগর্ভা বটে, তবে এর পিছনে অনেক স্ট্রাগল আমিও করেছি, আমার ছেলে মেয়েও করেছে। ছোট চারা গাছকে জল দিয়ে, খাবার দিয়ে বড় করেছি। এখন ওরা নিজেদের প্রতিভা ওরা নিজেরাই বিস্তার করছে ডালপালা ছড়িয়ে। আমার মা হচ্ছেন ইস্ট বেঙ্গল, বাবা হচ্ছেন মোহনবাগান। আমার তো তখন, আমি এত ছোট, আমি চিৎকার করে ভয়তে কাঁদতাম দুজনের ঝগড়ায়। অপাদি বাবা মোহনবাগানকে এতটা ভালোবাসে, মোহনবাগান হেরে গেলে আমি দেখেছি বাবা হয়তো সেই রাত্রিরে খায়নি। আমার বাবারও তাই, আমার বাবারও তাই। তারপরে কি বলতো, একটা গোল দিল তার নড়বে না। হ্যাঁ বাবা, জায়গা আর উঠবে না জায়গা। আমিও তাই। আমি বাড়ির বড় এবং নাথাও বলতে পারেন। আমি বাবা, শ্বশুর, দাদু সবগুলোর ভূমিকায় আমাকে পালন করতে হয়। খুব তো ভালো লাগে। এবার নাতি, ছোট নাতি যখন অন্যের বাড়ির কলিং বেল বাজিয়ে দিয়ে চলে আসে এবং সে যখন বলে আপনার নাতি, এরকম তখন কিরম লাগে? আমার, আমি ছোটবেলা দুরন্ত ছিলাম বলে আমার ছোটবেলার কথা মনে হয়। দাদা নিশ্চয়ই বরিশালের? হ্যাঁ বরিশাল। আমি হইলাম গিয়া বরিশাল। বরিশাল, আমার মা হইল গিয়া বরিশাল, আমার দিদা হইল গিয়া বরিশাল। আমার এই দোকানের মালিক বরিশালেরই। মানুষের সাথে মানুষ মানুষকে সাহায্য না করলে কি হবে দাদা? মানুষই হচ্ছে দেবতা।